গ্রামে বসেছে যাত্রার আসর, একটো করতে এসছে কলকাতার যাত্রা পার্টি। কিন্তু মঞ্চে উঠে ভুল সংলাপ বললেন অভিনেতা। হাঁড়ি খুলে দেখি মাংস নেই এর পরিবর্তে বললেন হাঁড়ি খুলে দেখি বাবা নেই। ব্যাস এতেই কেল্লাফাতে আসর জমে উঠল, দর্শকরা হেসে উঠলেন। না, কেউ সেদিন ছোড়েননি পচা ডিম বা ছেঁড়া জুতো। পরে অবশ্য জানা গেল ভুল সংলাপটা ইচ্ছে করেই বলেছিলেন সেদিন মঞ্চাভিনেতা, বাংলার স্বর্ণযুগের অন্যতম গুণী কমেডিয়ান নবদ্বীপ হালদার। তার অভিনয়, ফেসিয়াল এক্সপ্রেশন এবং সেই বিচিত্র কণ্ঠস্বরে ডায়লগ বলা বাবু আমি চাকর মনীষী সবই ছিল অনবদ্য। তবে নবদ্বীপ হালদার যে শুধু পর্দাতেই অভিনয় করেছেন তা নয়, তার নকশা কৌতুক গ্রামাফোন রেকর্ডও খুব জনপ্রিয় হয়েছিল। তার শ্রুতি নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল যুদ্ধ বিভ্রাট, হুলো বেড়াল, রসগোল্লা ইঁদুর, মামা ভাগ্নে, লুচি বিভ্রাট, পণ্ডিত মশাই প্রভৃতি। তার আরেকটি বিখ্যাত নকশা বৌদির রেস্টুরেন্ট, এই নকশায় তার সাথে সাথ দিয়েছিলেন আরেক বিখ্যাত কমেডিয়ান তুলসী চক্রবর্তী। 1911 সালে বর্ধমানের সোনাপলাশী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপ হালদার। জন্ম তারিখ জানা যায় না, খুব ছোটবেলা থেকেই তার অভিনয়ের শখ। গ্রামে নাটকের ক্লাবে অভিনয় করেই তার অভিনয় জীবনের শুরু। মজার ব্যাপার হল পর্দায় যে নাকি সুরে ডায়লগ বলতেন সেটা তার সত্যিকার কণ্ঠস্বর নয়। গ্রামের নাটকে কোনো এক কমিক অভিনয়ের প্রথম ওই কণ্ঠস্বর ব্যবহার করে বাহবা পান। তারপর থেকে কমিক অভিনয়ে সবসময় সেই নাকি সুর ব্যবহার করতেন। তার আসল কণ্ঠস্বর ছিল পরিশীলিত শিক্ষিত ভদ্রলোকের মতোই। একবার, সেটা 1941 সাল, মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত জলসায় তিনি আমন্ত্রিত ছিলেন কমেডিয়ান হিসেবে। তখন তিনি খুবই বিখ্যাত। সেই জলসায় যখন নিজের প্রকৃত কণ্ঠস্বরে কথা বলতে শুরু করেন তখন দর্শকদের মনে হয়েছিল এ তো নবদ্বীপ হালদারের কণ্ঠস্বর নয়। তবে কি নকল নবদ্বীপ হালদারকে এনে আমাদের ঠকানো হচ্ছে? কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার যখন তিনি সানুনাসিক পরিচিত স্বরে কমিক বলতে শুরু করলেন তখন থেকে সবাই আবার আশ্বস্ত হল। নবদ্বীপ হালদারের প্রথম ছবি পঞ্চস্বর, দেবকী বসু পরিচালিত। এটি ছিল নির্বাক ছবি, 1930 সালে মুক্তি পেয়েছিল। প্রথম সবাক ছবিটিও দেবকী বসু পরিচালিত, 1936 সালের সোনার সংসার। এই সোনার সংসারেও তিনি কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করেছিলেন। কিন্তু এই যে 6 বছরের ব্যবধানে তখনকার বিখ্যাত পরিচালক দেবকী বসুর দুটি ছবিতে নবদ্বীপ হালদার কাজ করার সুযোগ পেলেন সেটাও ছিল একটা মজাদার ইতিহাস। দেবকীবাবুকে নবদ্বীপ হালদার কনভিনসড করিয়েছিলেন বর্ধমান দেখিয়ে, বলেছিলেন আপনিও বর্ধমানের আমিও বর্ধমানের, তাহলে আপনি সিনেমা করবেন অথচ আমি করতে পারবো না কেন? কথাটা শুনে দেবকীবাবু হেসেছিলেন এবং চান্সও দিয়েছিলেন। নবদ্বীপ হালদার এরপর প্রচুর ছবিতে অভিনয় করেছেন, যেমন ইন্দিরা, অভিসারিকা, ভক্ত রঘুনাথ, বৈকুণ্ঠের উইল, গ্রহের ফের, শেষ নিবেদন, কৃষ্ণকান্তের উইল, পাত্রীচাই, 75 প্রভৃতি। প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবিতে নবদ্বীপবাবু নিয়মিত অভিনয়ের সুযোগ পেতেন। প্রেমেনবাবু পরিচালিত কালো ছায়া এবং হানাবাড়ি ছবিতে ভালো চরিত্র পেয়েছিলেন। নায়ক বা সহনায়ক না হলেও চরিত্রগুলো ছবির প্রয়োজনে এসেছিল, নিহাত কমেডি রিলিফের জন্য আনা হয়নি। তবে শৈলজানন্দবাবু নবদ্বীপ হালদারকে অনেক বেশি কাজে লাগিয়েছিলেন। শৈলজানন্দের বন্দি, শহর থেকে দূরে, মানে না মানা, শ্রীদুর্গা, অভিনয় নয় ছবিতে নবদ্বীপ হালদার অভিনয়ের দারুণ সুযোগ পেয়েছিলেন আর চুটিয়ে অভিনয়ও করেছিলেন। নবদ্বীপ হালদার এবং শ্যামলাহার কমেডি জুটিও দারুণ জনপ্রিয় হয়েছিল। তাদের নিয়েই 1972-এর মানিকজন নামক ছবিটি তৈরি হয়েছিল। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে নবদ্বীপবাবু এবং শ্যামবাবু জুটিতে অভিনয় করেছিলেন, যেমন সাধারণ মেয়ে। এত গুণী শিল্পী কিন্তু তার সম্বন্ধে বেশি কিছু জানা যায় না। আগেই বলেছি তার জন্ম তারিখ জানা যায়নি, তেমনি তার
মৃত্যু দিবসও জানা নেই। তিনি তার কাজের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল। তাঁর প্রতি রইল অখণ্ড শ্রদ্ধা।